শুধু জয়পুরিয়া নয়, শুধু চরণচন্দ্র নয়, শুধু মুর্শিদাবাদ নয়, শুধু হাওড়া নয়, নানান জায়গায় সমস্ত জায়গায় অত্যাচার চলেছে এবং এখনো পর্যন্ত সেই অবস্থা চলছে। আমরা চাই, আমাদের দাবি, আমরা যে কারণে আজকে বিধানসভা ত্যাগ করে চলে এসেছি, আমাদের দাবি অবিলম্বে দুটো কারণে দুটো বিষয় তদন্ত করতে হবে। একটা তদন্ত হচ্ছে যেমন করেই হোক আমাদের যারা আজকে ক্যালকাটা মেডিকেল কলেজের ছাত্ররা, ওরা বলছে প্রতীকী হলো